খুব স্বাভাবিকভাবেই আমি ঠিক নিজে বলতে চাই না বা বলি না যে আমি একটি ছবির প্রযোজনার ভার নিচ্ছি। মানে প্রযোজনা বলতেই তো মানুষ বোঝায় যে যারা ছবিতে টাকা লাগান, কিন্তু আমার কাছে বারবার মনে হয় যে প্রযোজনা কথাটা কিন্তু শুধুমাত্র টাকা লাগানোটা কাজ নয়। মানে একটি ছবি যেভাবে পরিচালক তার দেখতে চাইছেন বা দেখছেন, একজন প্রযোজক, ভালো প্রযোজকের দায়িত্ব হচ্ছে যে পরিচালকের যে ভিশনটা আছে ঠিক তার সঙ্গে মিলিয়ে সেই ভিশনটাকে কাঁধে কাঁধ রেখে সেই ছবিটাকে তৈরি করা। আমি যে কোনো একটা কমার্শিয়াল ছবির প্রডিউসার হতেই পারতাম, সেইখানটা আমাকে কেউ আটকাতে পারতো না। যে সময় আমি হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করি, যে কোনো সময় আমি একটা আমার যারা এবং সেই ছবিগুলো করা মানে আমি 25 ফিট 50 ফিট চলতো, আমি কোনোদিনও সেইভাবে প্রযোজনা করে একজন আমি একজন শিল্পী একজন অভিনেতা আমি সেটাই থাকতে চাইছি। গৌতম দার ছবি করার একটা প্রধান কারণ যে এই ছবিটাকে আমি একটা অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সো আমাকে এই ছবিটার ওনারশিপটা নিজের হাতে রেখে দেওয়াটা খুব প্রয়োজন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল যে আমার নিজের, অফকোর্স আমার খুব প্রিয় এবং আমার খুব কী বলবো বন্ধু মানুষ ছিলেন ঋতু। ঋতু চলে গেল হঠাৎই, করে উঠতে পারলাম না। আমার মনে হয় এই জেনারেশনে গৌতম ঘোষের একটি ছবি আমার জন্য নয়, আমার এটা তো অনেকটা একটা প্রপার্টির মতন, একটা প্রপার্টি, একটা আমার সন্তানের জন্য বা আমার ছেলের জন্যে একটি সিনেমা রেখে যাবো যেটা গৌতম ঘোষ ডিরেক্ট করেছেন বা পরিচালনা করেছেন। এই দুটো জিনিস আমার মধ্যে কাজ করেছিল, যে একটা ছবি থাকুক যে ছবিটা গৌতম ঘোষ করেছেন, এই দুটো জায়গা থেকে দাঁড়িয়ে আমার এই ছবিটার মধ্যে কিন্তু আর একটা রোলে ঢোকা, মানে সেখান থেকে আমরা আস্তে আস্তে ছবিটা করা শুরু করলাম। হ্যাঁ, এইবার আরম্ভ হলো রেকি হওয়া, গৌতম দা গেছেন, এবং গল্পটাতে গৌতম দা প্রথম থেকেই চেয়েছেন যে দুটো এমন লোকেশন যেখানে দাঁড়ালে, মানে ভারতবর্ষের একটা জায়গায় দাঁড়ালে বাংলাদেশকে দেখা যায়, বাংলাদেশের একটা জায়গায় দাঁড়ালে আমাদের পুরো ভারতবর্ষ, মানে আমাদের বেঙ্গলের বর্ডারটা পুরো দেখা যায়। সেখান থেকে রেকি শুরু হলো, প্রচুর মানুষ দুবার তিনবার যাওয়া হলো, ফাইনালি কাস্টিং ঠিক করা হলো, গৌতম দা বাংলাদেশে গেলেন, গিয়ে ফিরে এসে আমাকে বললেন যিনি আমার স্ত্রীর পাঠ করবেন তার একটা ছোটো, অনেকেরই অডিশন নিয়েছিলেন যাকে গৌতম দার পছন্দ হলো। তারপরে যেটা ছবিটা একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমার মেয়ে, যাকে মানে আমি মনে করি ছবিটার একটা এক অর্থে একটা প্রাণ হচ্ছে ওই চরিত্রটা, যে আমার মেয়ের চরিত্রটা। একটি মেয়েকে গৌতম দা বাংলাদেশ থেকে পেলেন, কোথার থেকে আমি জানি না, তাকে আমরা দেখেই উই আর অল স্টান। আমি বলছিলাম যে একদম একে নাও, মানে এর এর কোথাও মনে হচ্ছে তোমার গল্প লেখার আগে এই এই মানুষটাকে ভেবে তুমি দেখে তুমি লিখেছো চরিত্রটা। তাকে নেওয়া হলো, ফিল্মটা শ্যুট করার সময় যতটা আমরা দেখে ভেবেছিলাম তার ঠিক 30-40 গুণ বেশি বলবো আমরা, মানে 40-50-60% বেশি পেতে শুরু করলাম ওর থেকে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে এসে যেভাবে পারফর্ম করতে শুরু করলো এবং আমার সঙ্গে একটা অসম্ভব বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আমার সঙ্গে নর্মালি বাচ্চাদের একটা খুব সুন্দর বন্ডিং হয়, মানে আমি যখন বাচ্চাদের সঙ্গে কাজ করি।